পিছনের ব্যাকটি একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইট সেই লাইটটি আছে, আর পিছনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটাও অরিজিনাল যে গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাসটি সাথে পাচ্ছেন আপনারা। একটা স্পয়লার যেটা গাড়ির সৌন্দর্যের জন্য স্পয়লার দেওয়া আছে এখানে, আর আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ। এটা হচ্ছে 11 সিরিয়াল একটি গাড়ি, তো আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি মদিনা কার কালেকশন শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তা মোড়ে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আজকে আপনাদেরকে একটি ফ্রেশ এক্স নোহা গাড়ি দেখাবো এবং দাম কত জেনে নিব। চলেন তাহলে নাসিম ভাইয়ের কাছ থেকে ফুল ডিটেলস জেনে নিই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গাড়ি তো অনেকগুলোই আছে, সবসময় আমার কাছে আল্লাহর রহমতে 12 থেকে 15টা গাড়ি থাকে। আজকে একটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টাটা এক্স নোভা 2002 মডেলের, খুব ফ্রেশ একটি গাড়ি, চমৎকার একটি গাড়ি দেখাবো। জি, এটা হচ্ছে টাটা এক্স নোভা 2002 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, আর এটা হচ্ছে সিসি হচ্ছে 2000 সিএনজি করা, আর এটা হচ্ছে সেন্ট্রাল এসির গাড়ি, খুবই সুন্দর এবং খুব চমৎকার গাড়ি। আমি একটু গাড়িটা দেখাই। এটা হচ্ছে সামনের হেডলাইটই দেখতে পাচ্ছেন যে একটি অরিজিন যে হেডলাইট গাড়ির সাথে হেডলাইট, সেই হেডলাইটটি আছে, সাথে ফগ লাইটটিও পেয়ে যাবেন। আর এ পাশে দেখতে পাচ্ছেন সামনের শো গ্রিল দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে যে শো গ্রিল সেই শো গ্রিলটি, এবং এখানে হেডলাইটটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু গাড়ির সাথে শো লাইট হেডলাইট। আর এটা যে যদিও একটু কুয়াশা পড়েছে, তো এটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। আর এটা ফগ লাইটটা দেখতে পাচ্ছেন যে ফগ লাইটটাও একেবারে অরিজিনাল ফগ লাইটটাই আছে। আর সামনের যে ফ্রন্ট গ্লাস দেখতে পাচ্ছেন, সেই ফ্রন্ট গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল যে গ্লাস সেই অরিজিনাল গ্লাসটাই আছে গাড়ির সাথে। প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ মানে ছোটোখাটো যা আছে সবগুলোই অরিজিনাল আছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। না, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি ইনশাল্লাহ মদিনা কার কালেকশন থেকে সেল হবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। পেপার্স আলহামদুলিল্লাহ ফুল, 22 সাল পর্যন্ত আপডেট আছে সবগুলো। জি, স্ট্যান্ড মালিকানা করে দেবো ইনশাল্লাহ। টায়ারগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, একেবারে যে ভালো বলবো তা না, মোটামুটি ভালোই, খারাপ না। জি জি, আশা করি ইনশাল্লাহ। চাকা চাকাই ফ্রেশ আছে। জি জি, দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু এই পাশটা দেখাই, ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থায় আছে সিটগুলো, এবং খুব সুন্দর। এটা হচ্ছে 8 সিটের গাড়ি। জি, সিট কাভারগুলো নতুন, আমরা নতুন লাগিয়েছি সিট কাভারগুলো। আমি একটু এই পাশটা, জি, গাড়িটা খুব ফ্রেশ, এবং দেখতে পাচ্ছেন যে রেন সেটগুলো একেবারে গাড়ির সাথে যে রেন সেট সেই রেন সেটটাই এখনও আছে। আর এই পাশে যে রেন সেট দেখতে পাচ্ছেন সেটাও অরিজিনাল রেন সেট, পিছনের গ্লাসগুলো কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার গ্লাস, টিনটেক গ্লাস। আর এই সাইডের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস, শুধু আমি যে অরিজিনাল বলতেছি তা না, আমি একটু দেখিয়েও দিতে চাই। সেটা হচ্ছে টাটার যে লোগো দেখতে পাচ্ছেন, এখানে টাটার লোগো দেওয়া আছে গ্লাসে, প্রত্যেকটা গ্লাসে কিন্তু টাটার লোগো দেওয়া আছে। চেঞ্জ করা হলে, ভাঙাচোরা থাকলে এগুলো কিন্তু লোগো আসবে না। আমি একটু পিছনের সাইডটা আপনি দেখাই, পিছনে যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, পিছনের ব্যাকলাইটটি একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইট সেই লাইটটি আছে, আর পিছনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটাও অরিজিনাল যে গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাসটি সাথে পাচ্ছেন আপনারা। একটা স্পয়লার যেটা গাড়ির সৌন্দর্যের জন্য স্পয়লার দেওয়া আছে এখানে, আর আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ। এটা হচ্ছে 11 সিরিয়াল একটি গাড়ি, তো আলহামদুুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ। আমি একটু পিছনে, না আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্পট নেই, যদি আমরা টাচ আপ করেছি কোনো স্পট নেই এটাতে। জি, সিলিন্ডারটা ফ্রেশ, হ্যাঁ নতুনের মতোই সিলিন্ডারটা, নতুনের মতোই আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর ভিতরে হচ্ছে সেন্ট্রাল এসি, আর আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে, সিলিংটাও যথেষ্ট ফ্রেশ। জি জি, সিলিংটা খুবই ফ্রেশ। না না, আপনি এই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সবসময় গাড়ি বলে দিয়ে থাকি যে আসলে গাড়ির মূল হচ্ছে গাড়ির বডিটা, তো বডি আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নাই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এ পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এই বডিগুলো এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশনগুলো, সেই পার্টিশনগুলো আঠা দেওয়া আছে এখানে, প্রত্যেকটা পার্টিশনে আঠা দেওয়া আছে। জি আলহামদুলিল্লাহ, এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। জি, আমরা একটু এই পাশটা দেখাই, গাড়ির আসলে এই পাশ থেকে এই মাথা পর্যন্ত দেখলে আসলে বোঝা যায় গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করেছে কিনা। আমি ওই পাশে যে গ্লাসগুলো দেখালাম সেই সাথে আমি একটু এই পাশে গ্লাসগুলো একটু দেখিয়ে দিই। এইগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাসটি আছে, এই পাশে যে পিছনে যে দরজার যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা, তিনটে গ্লাস। আমি একটু এই পাশে ডোরগুলো দেখিয়ে দিই, ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে। জি জি আলহামদুলিল্লাহ, এগুলো খুব ফ্রেশ অবস্থা আছে।
সামনে সামনে দরজার যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্যাডটাও মোটামুটি একেবারে ফ্রেশ অবস্থায় আছে, মানে একটা নোয়া গাড়ি যতটুকু ফ্রেশ থাকার কথা আলহামদুলিল্লাহ সে এরকমই ফ্রেশ আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা কিন্তু খুব ক্লিন অবস্থায় আছে এবং ফ্রেশ একটা ড্যাশবোর্ড, কোথাও কোনো ভাঙা চুরা নেই। আর সাধারণত দেখবেন যে এগুলো কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে এগুলো ভাঙা থাকে, আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ আছে, এগুলো কোথাও কোনো কোনো জালিগুলো ভাঙা নেই, প্রত্যেকটা জালি একেবারে গাড়ির সাথে যায়। এই মুহূর্তে কেউ যদি গাড়িটা কিনে কোনো কাজ করাতে হবে, আশা করি ইনশাআল্লাহ এই মুহূর্তে গাড়ি কোনো কাজ করতে হবে না, কিনার সঙ্গে সঙ্গে চালাতে পারবে। জি, এগুলো হচ্ছে গাড়ির কেনার সাথে সাথে গাড়ি চালাতে পারবে, শুধু গ্যাস তেল ভরবে ইনশাআল্লাহ চালাবে গাড়ি। তো এই যে দরজার যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন, প্যাডগুলো আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং কাপড়গুলো দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো কিন্তু কোথাও কোনো এখনও নষ্ট হয়নি, প্রত্যেকটা ডোর ফ্রেশ আলহামদুলিল্লাহ, এগুলো একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। এই যে প্রত্যেকটা এসির জালি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে, স্টিয়ারিং থেকে শুরু করে যেখানে যা আছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো আছে এবং সেলিংগুলো দেখতে পাচ্ছেন যে খুব ফ্রেশ অবস্থায় আছে। স্টিয়ারিং, সাসপেনশন, এভরিথিং, জি জি আলহামদুলিল্লাহ এগুলো সব ওকে আছে। জি, ডিভিডি ব্যাক ক্যামেরা তো লাগানো আছে আলহামদুলিল্লাহ। এগুলো আচ্ছা, এই গাড়ির মাইলেজ কত ভাই? এটা মাইলেজটা দেখতে হবে, এটা মাইলেজটা হচ্ছে আপনার 82,000। আসলে ভাইজান মাইলেজ কোনো ফ্যাক্ট না, গাড়ির কন্ডিশন অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে মাইলেজটা কোনো ফ্যাক্ট না, কারণ অনেকে দেখবেন মাইলেজ টেম্পারিং করা থাকে। এখন এটা আসলে মাইলেজটা কি এটা অরিজিনাল মাইলেজ বা টেম্পারিং করা সেটা আমি আসলে বলতে পারতেছি না, কারণ মাইলেজটা এত কম হওয়ার কথা না, আর একটু বেশি হওয়ার কথা। জি, আমি সেভাবে পেয়েছি। জি, জি 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 টেম্পারিং করতে পারে, কারণ মাইলেজ দেখে আপনি গাড়ি কেনা যায় না, কারণ মাইলেজ আপনি কত চান এটাই করা যায়, টেম্পারিং করা যায়, গাড়ির কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে গাড়ির কি অবস্থা আছে। ঠিক আছে নাসিম ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি, এটা হচ্ছে আপনার ভিভিটিআই ইঞ্জিন, আর এটা হচ্ছে আপনার 2000 সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন। ইঞ্জিনটা কিন্তু একেবারে নতুন ইঞ্জিন লাগানো, রিকন্ডিশন ইঞ্জিন লাগানো। জি, আর সামনের যে হেডলাইটগুলো দেখতে, আমি আগে বলেছি যে এগুলো অরিজিনাল হেডলাইট, সেগুলো কিন্তু খোদাই করে রাখা আছে। ইঞ্জিনটা হচ্ছে এটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, একেবারে নতুন ইঞ্জিন লাগানো, আর আলহামদুলিল্লাহ সামনের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো, এবং সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্সেলে কিন্তু কোথাও এখনও হাতুড়ে বাড়ি পড়েনি, এগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে, এবং লাইটগুলো সামনের যে লাইটগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে। আর এখনও ইঞ্জিনটা আসলে ওইভাবে সার্ভিসিং করা হয়নি, তো এটা আমরা পরিষ্কারের ব্যাপার আছে, এগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ। কেউ যদি গাড়িটা কিনে ইঞ্জিনে কোনো কাজ করাতে হবে, আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে ইঞ্জিনে কোনো ধরনের কাজ করতে হবে না, যেহেতু একেবারে নতুন ইঞ্জিন লাগানো, কিনার সঙ্গে সঙ্গে চালাতে হবে। জি ইনশাল্লাহ। ব্যাটারি সার্ভিস কিরকম দিবে? ব্যাটারি নতুন আছে। আচ্ছা, বনটার কি অবস্থা? জি, বনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে, এগুলো কোথাও কোনো ই হয়নি, এই স্টিকারগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টিকারই দেওয়া আছে এখানে, যথেষ্ট ফ্রেশ আছে। জি, এটা মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, আর এই গাড়িটি হচ্ছে টয়োটা এক্স নোহা। জি, এটা প্রাইস চাচ্ছি আমরা 11,35,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, ফিক্সড না, এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি জি অবশ্যই, এটা তো অবশ্যই অর্ডার করতেই হবে, কারণ আমরা আগেই বলেছি যে এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্সড না। জি, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আমি হচ্ছি আপনাদের বন্ধু নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আমার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।